চাটনি, এক বোল চাটনি হয়েছে। তা ভালো না, তারপরে গ্রাম কিছু এখান থেকে আমি কাঁচাগুলো আলাদা করব, পাকাগুলো আলাদা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গ্রামের কাজকর্ম নিয়ে সকালবেলা উঠে যে বাড়ি করে কাজকর্ম হয়, এটা নিয়ে শুরু হয়েছে আজকে আমার ব্লগ। আমি গত রাতে আসছি বাড়িতে, তো প্রতিদিনকার ওই যে কাজকর্ম এগুলো গ্রামের, আসলে এগুলো কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। আমার বুয়া যাচ্ছে ঘাটে পুকুর ঘাটে কাপড় ধুইতে, আমি তার সাথে গল্প করতে করতে চলে গেছে আমি পুকুর ঘাটে। কী সুন্দর পুকুর ঘাটের ভিউ, কী শান্ত স্নিগ্ধ মনে হচ্ছে, শীতল সুশীতল। এখান থেকে আমি কাঁচাগুলো আলাদা করব, পাকাগুলো আলাদা করব। কাঁচাগুলো যেরকম খাওয়া যাবে, মানে পেকে যাবে করে থাকলে, এই যে এইটা একটা পাকা বের হয়েছে, পচা বের হয়ে গেছে। তো এখানে আমরা সবাই বসে গেছি আম দিয়ে ভর্তা বা চাটনি যেটা করা হয় সেটা করার জন্য। আসলে পাকা আম এগুলা, তারপরেও একটু হয় কি দেশি আম যেগুলো হয় একটু টক হয়, পুরো যে আমাদের এখানে যেরকম হিমসাগর আম পাওয়া যায় মিষ্টি সেরকম না, একটু টক থাকে দেশি আমগুলো, আর পোকাও পাওয়া যায়। তো আমরা সবাই ভাবলাম যে এরকম পিস পিস করে না কেটে কাঁচ, কিছু যেগুলো কাঁচা আছে কাঁচা পাকা সব মিলে চাটনি করি, কারণ অনেকজন জমছেন এখানে বাড়িতে গেলে, চাচি ভাবি বোন সবাই আসে, তো সবাই মিলে আর ও ধর এসেছে বাইরে প্রচণ্ড, সবাই মিলে চাটনি করে খাবো। গাছের নিচে থেকে আনলাম কালার, দেখো এই যে কষ্ট করে নিচে পড়ছে, এগুলো আমি এখন কেটে কেটে খাবো। চাটনি, এক বোল চাটনি হয়েছে। কাঁচা পাকা আমের চাটনি অন্যরকম টেস্ট হয়। এখন শুধু মাখাবার পালা, মাখায় ফেললে খেয়ে নিব আমরা। তো মাখানো হয়ে গেছে, আসলে আগের মতোই কাড়াকাড়ি নাই, কারণ ভাই বোনরা কাজিনরা কেউ তো নাই, তো ইচ্ছা মতো খাওয়া হয়ে গেছে। তো এই ছিল আমার কাঁচা আম পাকা আম মিলাইয়া আম ভর্তা খাওয়া নিয়ে আমার আজকের ব্লগ। অনেক ছোটো ব্লগ, বাট মনে হচ্ছে যে ছোটোবেলার কিছু স্মৃতি মনে হলে সবার সাথে শেয়ার করি, এই জন্য এইগুলা দেওয়া। আর তারপরে সবাই বসে, যে কত মানুষ জমে আসে এখানে, সবাই আসে না ক্যামেরায়, বাট সবাই মিলে বসে বসে আম ভর্তা খাওয়া চলতেছে, আমাদের বাড়ির ফ্রেশ আম একেবারে। তারপরে আরেকটা মজার স্মৃতি শেয়ার না করলে হয় না, আইসক্রিমওয়ালা আসে ঘন্টা বাজাইছে, কী দৌড় না দেখি একটু আইসক্রিম কিনবো, যদি আইসক্রিমগুলো ভালো না বা মজাও সেরকম পাইনি, ছোটোবেলায় এগুলো খাওয়ার জন্যই পাগল ছিলাম। তো এই বাড়ি ঘুরে বেড়ানো, আম ভর্তা খাওয়া, ছোটো ছোটো জিনিস নিয়ে ছোট্ট একটা ব্লগ, ভালো লাগবে। সবাই নিজের খেয়াল রাখেন, ছোটোবেলার মধ্যে ফিরে যান, নেক্সট একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।